করতেছো এখানে? সকাল সকাল থেকে ঘুমা আসলাম, দুপুর হয়ে গেছে, আমি কিছু খাইতে পারি নাই, পেটের খিদা চলে আমি খারে আসলাম। এখন পর্যন্ত কিছু খাওনি? আচ্ছা, তো তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিনের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? আমার বাড়ি এসে গফরগাঁও, কক্সবাজার, গফরগাঁও, গফরগাঁও, ওই যে ময়মনসিংহ গফরগাঁও। কবে আসছো এখানে? আমি আসছি তো 1 মাস হল। 1 মাস হচ্ছে আসার? এখানে আসছো কিসের জন্য? না সত্যি কথা বললে কি, আমি একদিন জেলখানায় ছিলাম। জেলখানায়? জেলখানায় কেন? ধরা আসছে এখানে আসে না, অনেক শিশুরা আছে, আমাকে ধরে নিয়ে গেছে, অনেক জায়গা দাগি দাগি আসামি আছে, আমাকে ধরে নিয়ে গেছিল। এদিকে আমি 4 বছর থাকতে আমার সারা স্যার ছাড়া দিছে। তুমি জেলখানায় 4 বছর ছিলা? 4 বছর। এখন তোমার বয়স কত? আমার বয়স 15। 15 বছর বয়স। তো এটা কি কারণে তুমি জেলখানায়, মানে এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি, কি অপরাধ ছিল তোমার? আমরা লেলেনে ঘুরতাম না, কোথায়? এই গফরগাঁওয়ে? না, এয়ারপোর্টে। এয়ারপোর্টে রেল লাইনে ঘুরতা? ঘুরতাম। তারপর আমাকে ধরা হয় কি, কপিটি কম্বল দিব খাওয়া মনে করে নিয়ে গেছে। আমাকে নিয়ে বক্সে ঢুকাইছে, নাম সব শিখাইছি, বোঝা এন থেকে মিরপুরে পাঠাইছিল, মিরপুরে আবার কয়েক মাস থাকি, আবার আবার দলা পাঠাই দিছে। তারপর তোমরা অনেকজনে তোমাদেরকে পরে জেলখানায় নিয়ে গেছে না? আচ্ছা, নিয়ে যাওয়ার পর তোমার 4 বছর জেল খাটছো? সাদা শেষ ছাড়া দিছে। 4 বছর পর তোমার ছাড়াই দিছে নাকি? ছাড়া দেওয়ার পর তুমি কি বাড়িতে যাওনি? বাড়িতে গেছিলাম, কেউ নাই দেখে আমি আসবো। বাবা মা নাই তোমার? ভাই বোন আসলো আবার নাই? নাই বলতে কি, মানে তোমার খোঁজ খবর রাখেন না? আর বাবা মা নাই, বেঁচে নাই নাকি? হারাই গেছে, আমি অন্য যে হারাই গেছি, আমার বাপ মার খুঁজতে আসি, আমি পাইতে আসি। ও, খুঁজতেছো তোমার বাবা মাকে? আচ্ছা, তোমার গ্রামের বাড়ির ঠিকানা বলতে পারবা? বলো, যদি আমাদের ভিডিওর মাধ্যমে তোমার ছবিটা দেখে কেউ চিনতে পারে তোমাকে, ঠিকানাটা বলো। আমার বাড়ি হচ্ছে গবরগাঁও। আমার তোমার বাবার নাম কি? বাবার নাম জয়নাল। জয়নাল। তোমার মায়ের নাম? শিউলি। শিউলি। ভাই বোন আছে কেউ? ভাই আছে, বোন আছে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম 5 ভাই না, এক ভাইয়ের নাম হচ্ছে লালন, এক ভাইয়ের নাম জুয়েল, এক ভাইয়ের নাম সুজন সবুজ, হ্যাঁ, আরেক ভাইয়ের নাম আলামিন, আরেক ভাইয়ের নাম শরীফুল। তো তুমি তো সব কিছু নাম জানো, তারপরে তুমি তোমার এলাকার যে গ্রাম, গ্রামের নাম কি? গ্রামের নাম কান্দিপাড়া। গ্রামের নাম, গ্রামের নামও জানো তুমি? গ্রামে গেলে তো তোমাকে চিনতে পারবে বা তুমিও চিনতে পারবা, ঠিক আছে না? আমি চিনবো না গো, আমি এতদিন কইছিলাম না আসলাম, এটা আরো জানবো না যে এটা কেডা না কেডা, চিনবো না রে। তো দর্শক দেখেন, ছেলেটি গত 4 বছর যে কোনো কারণবশত সে জেল খাটছে। 4 বছর খাটানোর পর, যখন জেল খাটা শেষ হয়েছে তখন সে চলে আসছে। আসার পর সে মূলত বাড়িতে যায়নি, বাড়িতে না গিয়ে সরাসরি এই রেল স্টেশনে চলে আসছে আবার। আচ্ছা, গত 1 মাস হচ্ছে মানে জেলখানা থেকে আসার পর। তো দর্শক, আমাদের ভিডিওটা দেখার পর যদি তার এলাকার কোনো লোক তাকে দেখে চিনতে পারেন বা অন্যকে চেনার জন্য সহযোগিতা করেন, আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে তার এলাকার লোকের কাছে পৌঁছাতে পারে এবং সে তার ফ্যামিলির কাছে চলে যেতে পারে বা তার ফ্যামিলি এসে তাকে নিয়ে যাবে। তো আমাদের মাধ্যমে এই জন্যই বলতেছি, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তো আলামিন, আলামিন তো বললা? আচ্ছা, আলামিন কি খাওয়া দাওয়া করছো তুমি? খাওয়া দাওয়া করোনি? প্রচুর খিদা লাগছে। আচ্ছা, সকাল থেকে কিছু খাও নাই? তো তুমি এখন কি মানে কি কর, আমরা যে ওইখানে তোমাকে দেখলাম যে তুমি বসে আছো, কি করতেছিলে এখানে, মানে খিদার জন্য বসে আছো নাকি? আচ্ছা, তো এখন আলামিন, তো তুমি কি এখন কিছু খেতে চাও নাকি? খুব খিদা লাগছে, আমরাও দেখে বুঝতে পারছি তুমি খিদার ইয়াতে কথা বলতে পারছো না।
তো দর্শক দেখেন একটা ছেলে কত মানে অসহায় হয়ে গেছে, যে বাবা মা থাকা সত্ত্বেও সেই বাবা মা হয়তো চিনতে পারছে না। হ্যাঁ, এবং ছেলেটাও তার ঠিকানা বলতে পারছে কিন্তু তার বাবা মাকে কি তুমি চেনো না? তোমার বাবা মাকে চেনো? তো যাও নাই কেন? নাই নাই, আমার মা গেছিলাম বাড়িতে, দেখি নাই কেউ নাই। ও আচ্ছা, ছেলেটি পরে ছেলেটি বাড়িতে গিয়েছিল, যে যাওয়ার পর গিয়ে দেখে তার বাবা মা এখানে নাই, মানে বাড়িতে কেউ নাই মূলত। তারপরে সে আবার এই পুনরায় ঢাকায় চলে আসছে রেল স্টেশনে। এবং রাতের বেলা তুমি কোথায় থাকো? তো আলামিন, চলো আমরা এখন ওই একটা যে কোনো হোটেলে যাব, ঠিক আছে? তো চলো। আজকে দর্শক, এই ভিডিওটা দেখার পর আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু কিছুটা আপনাদেরও। এই জন্য বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই বলে বিদায় নিচ্ছি। তো চলো আলামিন। তো এখানে পাশাপাশি এক চাচা বসে আছে, তাকে তার কাছে আমরা একটু জানতে চাই যে আসলে ওই ছেলেটি তার পরিবারের কাছে পৌঁছাতে চাচার মতামতটা দেখি কি বলে সে। যাও, তোমার যখন আছে সব তোমার দেশে চলে যাও, যেন বাড়ি আছে তোমার লোকজন আছে যাও, নিশ্চয় কাছে চলে যাও। তো চাচা থেকে লাগবি পোশাক লাগবে, তুমি যাও। তো চাচা আপনি কি যাচ্ছেন এর ফ্যামিলির কাছে চলে যাক, বা এর ফ্যামিলি আসে একে নিয়ে যাক না? তাই তো, তাই তো ভালো। হ্যাঁ, এইখানে না থেকে ফ্যামিলির কাছে যাওয়াটাই ভালো, জীবনের দাম আছে না? হ্যাঁ, জীবনের মূল্য না। তো চাচা অনেক ধন্যবাদ আপনাকে।